শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, দেশ বা প্রবাসে কাছে দূরে বিশ্বজুড়ে যারা যুক্ত হয়েছেন, প্রিয় টেলিভিশন আরটিভির আয়োজনে স্বাগত সকলকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকা আলাপে। দর্শক, সৃষ্টি বা নির্মাণ সবসময়ই অন্যরকম আনন্দের উচ্ছ্বাসের যে হিসেবের বাইরে নয় আমাদের চলচ্চিত্র, নাটক বা সাংস্কৃতিক অঙ্গনও। সেই ভাবনা থেকেই আজ থেকে বহু বছর আগে ভারতবর্ষের এক বাঙালি বাবু অন্য সব কিছুকে ঝেড়ে ফেলে চলচ্চিত্রকেই তার বিচরণ ক্ষেত্র হিসেবে বেছে নিলেন এবং হাজারটা সীমাবদ্ধতার প্রতিকূলতার মাঝে একের পর এক অবিস্মরণীয় কাজ উপহার দিয়ে ইতিহাসের অন্যতম চলচ্চিত্রকার হিসেবে নিজেকে রেখে গেলেন আমাদের সিনেমা জুড়ে। তিনি সত্যজিৎ রায়, যার হাত ধরে বাঙালি প্রথম দেখেছে সম্মানসূচক একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের মতো মূল্যবান অর্জন। বাংলা চলচ্চিত্রের এই বাতিঘরের মহাপ্রয়াণ দিবসে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধার্ঘ্য। সেই সঙ্গে বিশেষ এই দিনটিতে আমরা আমাদের আয়োজনে এদেশের বরেণ্য আর অগ্রজ একজন চলচ্চিত্রকারকে আমন্ত্রণ জানিয়েছি প্রিয় সত্যজিৎ রায়ের নির্মাণ চলচ্চিত্র এবং তার নিজের চলচ্চিত্র ও জীবন ভাবনা নিয়ে জানব এবং আপনাদের জানাবো বলে। তিনি আমাদের চলচ্চিত্র জগতের বরেণ্য, বর্ণাঢ্য সুকর্মের মানুষ ও প্রিয় মানুষ, চলচ্চিত্র নির্মাতা, গবেষক, লেখক, শিক্ষক জনাব তানভীর মোকাম্মেল। শুভ সকাল, স্বাগত স্যার, কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ। যেমনটি শুরুতেই বলছিলাম যে আমাদের চলচ্চিত্রের বাতিঘরই বলা যায় তাকে, আসলে সত্যজিৎ রায়ের আজ মহাপ্রয়াণ দিবস। যদি একটু বলে যে সত্যজিৎ রায় আপনাকে কতটা প্রভাবিত করেছে? আসলে শুধু আমাকেই নয়, আমার মনে হয় আমার প্রজন্ম বা পরবর্তীকালে যারাই, সত্যজিৎ রায় কিন্তু বলতে পারেন যে আমাদের ভারতবর্ষে আধুনিক চলচ্চিত্রের ভাষাটা প্রথম প্রয়োগ করলেন। চলচ্চিত্র তো আগেও তৈরি হয়েছে, সেই বানিয়ে তোলা গল্প, মানে সানিয়ে তোলা সংলাপ, কিন্তু একটা সরল বালকের সরল কাহিনী, অপুর কাহিনী দিয়ে তিনি সিনেমাকে আবার মাটির কাছাকাছি জমিনে নামিয়ে আনলেন এবং জীবন যেমন সেরকম। এই যে বাস্তবতাটা ওর, অনেকেই বলেন যে ওর নিজেরও নিওরিয়ালিজমের প্রভাব ছিল, ইতালিতে যে বাস্তববাদী চলচ্চিত্রের ধারা ছিল সেটা হয়তো আছেও, যে এই বাস্তববাদী ধারার যে বিশেষত্বগুলি, প্রকৃতি, আন্তঃমানবিক সম্পর্ক, মানুষের প্রতি আশাবাদ, এসবই আমরা নিওরিয়ালিস্ট আঙ্গিকের আমরা সত্যজিৎ রায়ের মধ্যে দেখি। তো আমার মনে হয় যে আমরা সবাই সচেতন হই বা অবচেতনভাবে, কেন সচেতনভাবে তো প্রয়াস থাকে যে কারো দ্বারা প্রভাবিত থাকবো না, নিজের মতো করে শিল্প সৃষ্টি করবো, তো তা তো হয় না। আমরা সবাই তো শিল্পের জগতে একটা ধারাবাহিকতাভাবে আসে, হয়তো অবচেতনভাবে প্রভাব থেকেও যেতে পারে। অবশ্যই সেটা তো আছেই। এবং সত্যজিৎ রায়ের কথা তো আমরা শুনছিলাম আপনার মুখ থেকে, তবে যে মানুষটি আমার সামনে বসে আছে তার চলচ্চিত্র ভাবনা, তার জীবন ভাবনা আমরা শুনবো, তবে দর্শকদের আমন্ত্রণ জানাতে চাই। দর্শক, দেখে নিলেন কে আছেন আজ আমাদের অতিথির আসনে। সুতরাং কর্মে এবং সৃজনশীলতায় নানা মাধ্যমের প্রিয় কুশীলবের সঙ্গে আলাপে যোগ দিতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। চলে যাচ্ছি অতিথির কাছে। ফিরে এলাম স্যার, যদি একটু জিজ্ঞেস করি যে সত্যজিতে কোন বিষয়টি আপনাকে বেশি আকর্ষণ করে? আসলে তার আগে একটু বলতে হয় যে সত্যজিৎ কিন্তু একজন বহুমুখী প্রতিভা, এরকম খুব কমই হয়েছে বিশ্ব সংস্কৃতি চলচ্চিত্র জগতে। উনি দেখেন 36টির মতো বিশ্বমানের ছবি করেছেন, 17টির মধ্যে ওদের ফেলুদা কাহিনী লিখেছেন প্রফেসর শঙ্কু, উনি অসাধারণ অঙ্কন শিল্পী ছিলেন। উনি যদি চলচ্চিত্র নির্মাণ নাও করতেন, লেখক বা অঙ্কন শিল্পী হিসেবেও কিন্তু একটা মর্যাদা জায়গায় থাকতো। এবং আমার মনে হয় যে প্রতিভার একটা বোধহয় লক্ষণ হচ্ছে এই বহুমুখীনতা। বার্গম্যান যদি সিনেমা নাও বানাতেন নাট্যকার হিসেবে, বা জিয়াকাঙ্ক্ত যদি চলচ্চিত্র নাও করতেন হয়তো লেখক হিসেবেই বিখ্যাত থাকতেন। সত্যি তার মধ্যে এই বহুমুখীনতা আছে। আরেকটা আমার তার গ্রেট, যেটা তার বড় মাপের এটা বোঝা যায়, ধারাবাহিকতা। ধরুন একজন নির্মাতা একটা ছবি বানিয়ে ফেলতেও পারেন অনেকভাবে হয়তো, কিন্তু এই যে একটির পর একটি, একটির পর একটি বিশ্বমানের ছবি তৈরি করে যাওয়া, এটা আসলেই খুব বড় মাপের একটা বিষয়। আমি নিজের কথা তো বলা মুশকিল, তবে ওর যে দায়বদ্ধতা বাস্তবতার প্রতি, মানুষের প্রতি, ও নিজে এক জায়গায় বলেছেন যে আমি মানুষের প্রতি দায়বদ্ধ, এটাই যথেষ্ট দায়বদ্ধতা। হ্যাঁ, কোনো বিশেষ মতাদর্শ, কোনো রাজনৈতিক বিশেষ দর্শন নাই, যে মানুষের প্রতি দায়বদ্ধতা, এটা তো আমাদের বাঙালি সংস্কৃতি জগতে শুরু থেকেই কিন্তু ছিল। সেই কবে মধ্যযুগে চণ্ডীদাস বলেছিলেন সবার উপরে মানুষত্ব,
এই যে মানুষকে সবকিছুর কেন্দ্রে রাখা, নিয়তি না, এমনকি ঈশ্বরও না, হ্যাঁ মানুষ, এই এই যে রেনেসাঁর যে চিন্তা। আরেকটা জিনিস আমার খুব সত্যিকার খুব মহৎ লাগে যে এই এই বেঙ্গল রেনেসাঁ যেটা আমাদের হয়েছিল উনিশ শতকে, যার সেরা কিছু সৃষ্টি আমরা পেয়েছি মানুষগুলোকে, বিদ্যাসাগর, রামমোহন, শ্রেষ্ঠ ফসল বলতে পারেন রবীন্দ্রনাথ, এই ধারারই বলতে পারেন শেষ প্রতিভু, লাস্ট অফ দ্য মহিকান্স হচ্ছে সত্যজিৎ রায়ের রেনেসাঁ। এবং এই রেনেসাঁ ম্যানের মতো তার কাছে মানুষই প্রধান ছিল, এবং সিনেমা সেই সাথে সাথে সমাজকে নিয়ে ভাবা এবং আমাদের চারপাশে যে প্রতিবন্ধকতার দেয়াল আছে সেটি ভাঙার চেষ্টা, তার কিন্তু আমরা প্রতিরূপ দেখেছি তার বিভিন্ন চলচ্চিত্রে। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং এই যে সিনেমা শিল্পটার মধ্যে আমার মনে এক ধরনের দ্বৈততা আছে, একদিকে এটা বিষয়ে খুব দেশজ কিন্তু প্রকাশে আন্তর্জাতিক, হ্যাঁ তো এইটা সেই জন্য সেই সব চলচ্চিত্র নির্মাতারাই সবচেয়ে সফল হতে পেরেছেন যারা একই সঙ্গে প্রাচ্য পাশ্চাত্যের সেরা বিষয়টা ধারণ করতে পেরেছেন, হ্যাঁ রবীন্দ্রনাথ পেরেছেন, সত্যজিৎ রায় পেরেছেন। যাই হোক, এই সমাজের কথা যেটা বলছিলেন, দেখেন আমাদের সমাজকে অনেক পিছিয়ে রেখেছে নানা রকম ধর্মীয় কুসংস্কার, এটা সেটা সাম্প্রদায়িকতা, হ্যাঁ সাম্প্রদায়িকতা। একটা ছবি আছে দেখবেন দেবী, সে ১৯৬০ সালে, এবং এতই ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে কত বলিষ্ঠভাবে উনি এই ছবিটা করেছেন। তারপরে অশনী সংকেত ছবি করেছেন, দেখেন এই দুর্ভিক্ষ, দুর্ভিক্ষে মানুষের দুঃখ কষ্ট এগুলো, এবং পথের পাঁচালী, বা দেখেন পথের পাঁচালীতে কিন্তু সত্যিকারভাবে কোনো ভিলেন নাই, ভিলেন হচ্ছে দারিদ্র। এই যে জীবন, এই যে মানুষকে দরিদ্র রাখতে রাখতে মানুষের মানবিক অনুভূতিগুলোকে ভোঁতা করে দেয়, নষ্ট করে দেয়, আমরা দেখছি কিভাবে এর মধ্যে আবার ভালোবাসা অনুভূতিগুলোর সংমিশ্রণও দেখেছি। অবশ্যই, সেটাই তো তার সবচেয়ে বড় শিল্পী, সে বড় দেখেন অসাধারণ কিছু দৃশ্য চোখে ভাসবে যে কেউ ওর ছবি দেখেছেন, পথের পাঁচালী দেখেছেন, ওই যে দারিদ্র কীভাবে দেখাচ্ছেন। আগে মনে করা হতো যে মানুষ সারাদিন কষ্ট টষ্ট করে, সন্ধ্যাবেলা সিনেমা দেখবে, অত দারিদ্র আর দরকার কি, ওটা তো বাস্তবে আছে। কিন্তু সত্যজিৎ রায় ওইটাতে নিশ্চয়ই বিশ্বাস করতেন না, তিনি জীবনে যেটা, হ্যাঁ বাস্তব দারিদ্র থাকলে পর্দায় ওটা থাকতে পারে। আপনার ওই দৃশ্যটির কথা নিশ্চয়ই মনে আছে যে মিষ্টিওয়ালা মিষ্টি ভাঁড় নিয়ে যাচ্ছে, ওরা তো অর্থ পয়সা নেই, বেচারি দুর্গা পিছে পিছে ছুটে যাচ্ছে, অপু পিছে পিছে যাচ্ছে, একটা কুকুর নেরিকুত্তা যাচ্ছে, এবং বাতাস পানিতে ওদের জলে ওদের প্রতিবিম্ব, এবং এই যে চির ক্ষুধার আবার চির সুন্দর গ্রাম বাংলা, অসাধারণ চিত্রকল্প। এবং আমার মনে হয় উনি নাগরিক ছিলেন, 100% নাগরিক মানুষ ছিলেন, এবং একটা খুব নাগরিক চেতনা ছিল, সেই কারণে কিন্তু গ্রাম বাংলাকে উনি সবচেয়ে নির্মোহভাবে দেখতে পেরেছেন। ওনার মধ্যে ওই গ্রাম্যতাটা ছিল না, একটা আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু আবার খুব ডিটেলসে কাজ করতেন, তো ধরে ধরে দেখেন প্রত্যেকটা ডিটেলস। এইটা আমাদের মনে হয় তার কাছ থেকে সবারই শেখার আছে, পৃথিবীর অন্য সেরা হয়তো ডিটেলসের কাজ সত্যজিৎ রায় করেন। এমনকি দেখবেন ইন্দ্রের ঠাকুরের যে ঘটিটা, ওটাও টোল খাওয়া, একটা দরিদ্র বৃদ্ধার তার যে চাদরটি ওটাও ছেঁড়া, মানে এই অনেক শেখার আছে। এবং আমরা জানি যে আপনি চলচ্চিত্র যে কয়টি কাজ করেছেন এবং তথ্যচিত্র যেগুলো আছে, সর্বাধিক সংখ্যক যদি আমরা বলি যে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করা হয়েছে আপনার চলচ্চিত্রের ক্ষেত্রে, সেই জায়গা থেকে কি দায়বদ্ধতার জায়গা থেকে প্রধান কারণ কি? আসলে আসলে খেয়াল করবেন যে আমরা যে প্রজন্মের, সেটা আমার একার ক্ষেত্রেই না, আপনি দেখবেন তারেক মাসুদ, মুর্শিদ ইসলাম বা আমাদের কাছাকাছির বয়স যারা কাজ করেছি, আমাদের জীবনে দেখা সবচেয়ে বড় ঘটনা 71-এর মুক্তিযুদ্ধ। আর ওই বয়সকালটা খেয়াল করুন, আমরা সবে তরুণ হচ্ছি যখন কৈশোর থেকে, যখন একজন মানুষের মন খুব সংবেদনশীল থাকে এবং যা কিছু তখন মনে সবচেয়ে বেশি অভিঘাত সৃষ্টি করে, তখনই ছাপ রেখে যায়, তখনই আমরা দেখলাম এই ভয়াবহ গণহত্যা, এই নারী নিপীড়ন, সংখ্যালঘুদের উপর অত্যাচার, শরণার্থীদের দুঃখ দুর্দশা, আবার রাজাকার ইসলামী মৌলবাদীদের নানা রকম নৃশংসতা, মুক্তিযোদ্ধাদের ত্যাগ তিতিক্ষা বীরত্ব, এগুলো আমাদের মনে হয়তো এমন একটি গভীর ছাপ ফেলেছে, এখন যখন কোনো ছবি তৈরি করার কথা ভাবি কেন জানি মুক্তিযুদ্ধের কথাই সবসময় মনে আসে, কোনো একটা মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে। তা আমি মুক্তিযুদ্ধে হয়তো অনেকগুলি ছবি করেছি, কিন্তু আরও করবো, কারণ এটা আরেকটা কারণ অবশ্য আপনাকে বলি, যে কোনো শিল্পী, শুধু চলচ্চিত্র নির্মাতা নন, লেখক, সাহিত্যিক, তিনি চাইবেন একটা প্রেক্ষাপট, একটা একটা চালচিত্র যার সামনে তিনি তার ঘটনা চরিত্রকে উপস্থাপন করবেন, একটা এপিক, একটা প্রেক্ষাপট। তো 71 সাল কিন্তু আমাদের সেটা দেয়, এই যে
30 লক্ষ মানুষের নিহত হওয়া, 2 লক্ষ নারীর ধর্ষিত হওয়া, 1 কোটি মানুষ শরণার্থী, পৃথিবীর ইতিহাসে কোনোদিন এক দেশে 1 কোটি মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়নি, একদম সে বাইবেলীয় সংখ্যা, মানে এগুলি এপিক মহাকাব্যিক, এরকম একটা মহাকাব্যিক ঘটনা আমাদের বড় প্রেক্ষাপট আর কি হতে পারে, হ্যাঁ আমাদের জীবদ্দশায় ঘটেছে, আর সেখানে আমাদের আবেগগুলি জড়িত, আমাদের জাতির আবেগ, আমাদের সমাজের আবেগ, মানুষের আবেগ, তো ফলে এইটার কাছে আমাদের পথে বারবারই ফিরে আসতে হবে এবং আসা দরকারও বেশি দরকার, কারণ কিছু মানুষ তো আছে দেশে দুঃখজনক যে যারা এই ইতিহাসটাকে একটু ভুলিয়ে দিতে চায়, বিকৃত করতে চায়, মানুষকে বিস্মিত করতে চায়, বিশেষ করে নতুন প্রজন্ম তো অনেক কিছু তেমন জানছে না, ফলে এটা আমাদের একটা কর্তব্য থাকে যে আমরা যা দেখেছি যে জানি সেটা সিনেমার ভাষায় ওইটা আমি পারি পরবর্তী প্রজন্মকে হাতে পৌঁছে দেওয়া। নিশ্চয়ই, এবং এই যে ত্যাগ, এই যে সাধনা আমাদের মুক্তিযুদ্ধ, তারপরে স্বাধীন একটি দেশ, নতুন প্রজন্ম আসলে সে বিষয়টি নিয়ে কতটা ভাবছে, বা স্বাধীনতার যে সুখ স্মৃতি সেটা কি মলিন হয়ে যাচ্ছে প্রজন্মের কাছে? এটা তো ধরেন যে প্রায় 47 বছর হয়েছে, ওই আমাদের সময় যে একটা কাঁচা আবেগ ছিল ওটা তো একটু কমে যেতেই পারে সময়ের, এখন তো তারা এটা দেখছেই বাংলাদেশ স্বাধীন দেশ, সেটা প্রেক্ষাপট পাল্টে গেছে। আমাদের সময় কী ছিল আপনাকে বলি, বাংলাদেশ যখন স্বাধীন হলো, প্রথম ভারত ও ভুটান যখন স্বীকৃতি দিল, আমরা যে কীরকম আনন্দিত হয়েছিলাম মানে বলে বোঝানো যাবে না। তারপরে প্রতিটা দেশ যখন স্বীকৃতি দেয়, মানে ওই মায়া যেমন সন্তানের পেলে যেমন আনন্দ আমাদের কাছে, তো এবং ওইটাই ছিল, আমরা তো ওই বাংলাদেশের সঙ্গে বেড়ে উঠেছি না, এই দেশের সঙ্গে আমাদের জীবন যৌবন ভাগ্য সব নিয়তি, তো আমরা আমাদের যতটা আবেগ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ স্বাধীনতা, তরুণরা তো জন্ম থেকে এটা পেয়েছে, এটা তারা তাদের অভ্যস্ত হয়ে আছে, তারা হয়তো ওইভাবে তাদের আকর্ষণ করে না, কিন্তু তারপরে এটা বলবো যে দেশপ্রেম তো কোনো এক প্রজন্মের এক চিটিয়া বিষয় না, প্রত্যেক প্রজন্ম তার মতো করেই দেশপ্রেমিক, এবং প্রজন্ম থেকে প্রজন্মে আসলে বহন করে, বহন করে, তাদের পরিবার থেকে তারা পায়, তাদের সমাজ শিক্ষা থেকে পায়। তবে যেহেতু মাঝে বেশ কিছু বছর মুক্তিযুদ্ধের ইতিহাস তেমন বলা হতো না বা আড়ালে রাখার চেষ্টা হয়েছে, প্রকৃত ইতিহাস এমনকি ভুলিয়ে দেবার চেষ্টা হয়েছে, বিকৃত করা হয়েছে, এই কারণে হয়তো কিছু একটা প্রজন্ম হয়তো তৈরি হয়েছে যাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অত স্বচ্ছ ধারণা নেই, এটা আমাদের জাতির জীবনে একটা দুঃখজনক। তবে আমি আশা করি এখন স্কুল টেক্সট বই টইগুলো ঠিক করা হয়েছে, বা এখন অনেক অনেক প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে, আমরাও করছি, আরও অনেকে করছে, তরুণরা করছে, আস্তে আস্তে এই প্রকৃত ইতিহাসটা সামনে মানুষের সামনে থাকবে, অবশ্যই উঠে আসবে, সেই প্রত্যাশা আমাদের থাকলো। স্যার, আপনার সম্পর্কে নতুন করে তুলে ধরবার আসলে কিছু নেই, তারপর অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী একটা তথ্য কণিকা তৈরি করেছি আমরা, দেখাচ্ছি চাই আপনাকে, চোখ রাখবো। তিন দশকের অধিক সময় ধরে চলচ্চিত্র নির্মাণে ও লেখালেখির সঙ্গে যে নামটি ওতপ্রোতভাবে জড়িত, তিনি বাংলাদেশের অনন্য সাধারণ চলচ্চিত্র নির্মাতা ও লেখক তানভীর মোকাম্মেল। বাবা এএসএম মোকাম্মেল এবং মা বেগম সাইদা মোকাম্মেল। 1955 সালে খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। তানভীর মোকাম্মেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেন। তিনি বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রাক্তন প্রেসিডেন্ট। তিনি এ পর্যন্ত 6টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও 15টি তথ্যচিত্র নির্মাণ করেছেন, এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। তার নির্মিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পাড়ে, লাল শালু, লালন, রাবিয়া এবং জীবনঢলি। উল্লেখযোগ্য তথ্যচিত্রের মধ্যে রয়েছে স্মৃতি 71, একটি গলির আত্মকাহিনী, কর্ণফুলীর কান্না, স্বপ্নভূমি, নিঃসঙ্গ সারথি, 1971 ইত্যাদি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নির্মিত তথ্যচিত্র সীমান্ত রেখা, এবং নির্মাণাধীন রয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রূপসা নদীর বাঁকে। তিনি তার নির্মিত বেশ কয়েকটি চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। 1998 সালে নির্মিত চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রটি 7টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। তার নির্মিত বেশিরভাগ চলচ্চিত্রই পৃথিবীর বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
প্রদর্শিত হয়েছে এবং তিনি অর্জন করেছেন বেশ কিছু আন্তর্জাতিক সম্মাননা। তিনি সিনেমা ও বিভিন্ন বিষয়ে রচনা করেছেন বেশ কিছু সাহিত্য ও ছোট গল্প। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে 2017 সালে 21শে পদকে ভূষিত করেন। আমাদের আজকের অতিথি চলচ্চিত্র নির্মাতা ও লেখক তানভীর মোকাম্মেল। স্যার, খুব ছোট্ট করে তুলে ধরার প্রয়াস আমাদের, এর বাইরেও আপনার অসংখ্য কাজ রয়েছে, সব তুলে ধরা সম্ভব হয়নি। সঙ্গে আছেন কলমে এবং ক্যামেরায় নিজেকে সুনিপুণ এক সৃষ্টির কারিগর হিসেবে প্রমাণ রাখা আমাদের নন্দন কানন আর সিনেমা জগতের অনন্য এক লেখক নির্মাতা মান্যবর প্রিয়জন তানভীর মোকাম্মেল। ফিরছি আলাপে। স্যার, আলাপ করার জন্য আমি তো মুখে আছি, অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে। তবে আপনি জানেন দর্শকদের জন্য একটা নিয়মিত কুইজ পর্ব থাকে তারকা আলাপের, প্রতি পর্বে আমি একটু কুইজটা জানিয়ে দিয়ে আসি। অবশ্যই দর্শক, আপনারা যারা কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, তারকালাপের গতকালের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে অভিনেত্রী দিলারা জামান 2008 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এবারে তারকালাপের আজকের কুইজ, দর্শক, তারকালাপের আজকের পর্বের কুইজটি হচ্ছে তানভীর মোকাম্মেল পরিচালিত চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রটি কটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অপশন ক 8টি, অপশন খ 7টি। কুইজের সঠিক উত্তর পাঠাতে সেলফোনের SMS অপশনে গিয়ে টাইপ করুন স্ক্রিনে দেখানো নিয়মে। সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। চলুন এবারে জেনে নেই কে হয়েছে আজকের কুইজ বিজয়ী। স্যার, আমাদের বিজয়ীর নাম আছে, আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা, নেহাল। নেহাল, আর সেলফোনের শেষ 6টি ডিজিট আছে 215316. নেহাল, অনেক অনেক অভিনন্দন আপনাকে। এরকম একজন গুণী মানুষ যখন নিজের নামটি বলে সেটি তো অন্যরকম ভালো লাগা কাজ করে নিঃসন্দেহে, সেই সাথে পুরস্কার তো থাকছে আপনার জন্য, শুভকামনা থাকলো। ফিরে এলাম স্যার, আপনার প্রতিটা নির্মাণে আমরা অন্যরকম একটা মেসেজ পাই, সেই ভাবনা সম্পর্কে একটু জানতে চাই। আসলে ঠিকই বলেছেন, মানে ঠিক মেসেজ দিয়ে আমাদের কাজ না, আমরা শিল্পী, আমরা বাস্তবতার একটা চিত্র তুলে ধরি, তার থেকে দর্শক তার মতো করে নিয়ে নেন যেটা নেবার, সেটাও এক একজনের রসভেদ এক এক রকম থাকে, সেইভাবেই পার্থক্য হয়। তবে আমি বলি যে দুটো জিনিস আমাকে একটু তাড়িত করে, একটা হচ্ছে 71 মুক্তিযুদ্ধ যে আমরা বলেছি, আর একটা হচ্ছে 47 দেশভাগ। আমার মনে হয় প্রায় 70 বছর আগে ঘটলেও এই দেশভাগ যা আমাদের এই বিশাল ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করলো, পরে পাকিস্তানের মতো একটা কৃত্রিম রাষ্ট্রের মধ্যে আমাদেরকে নিয়ে এলো, এইটা আমাদের অনেক অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সমস্যার মূল। তো এই দেশভাগটাও আমাকে তাড়িত করে। আমি যেমন আপনি বললেন অনেকগুলি মুক্তিযুদ্ধ নিয়ে ছবি করেছি, সেই তারনা থেকে কি আমরা সীমান্ত রেখা পেয়েছি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দেশভাগ নিয়ে আমি আগেও ছবি করেছি, চিত্রা নদীর পারে নামে একটি ছবি আছে, ওটা দেশভাগের পরে পূর্ববঙ্গের একটি হিন্দু পরিবার যারা চলে যেতে চায় না তৎকালীন পূর্ব পাকিস্তানে মফস্বল শহরে নড়াইলে চিত্রা নদীর পারে, তাদের কী হয় সেটা ছবির বিষয় ছিল। আর এছাড়া আমাদের আরেকটা ছবি আছে স্বপ্নভূমি, এরা হচ্ছে উর্দুভাষী যারা বিহার থেকে এসেছিল, তারাও দেশভাগের একরকম শিকার, তাদের কী হয়েছিল। আর একটি এখন যেটা তারপরে যেটা করেছি, এবছর তো 70 বছর দেশভাগের পার হলো এবছর, গত বছর তো আমরা 70 বছর পূর্তি উপলক্ষে অনেকদিন গবেষণা করে একটি ছবি করেছি সীমান্ত রেখা, এই যে বাংলা ভাগ হলো, এতে লাভ হলো কার, ক্ষতি হলো কার, সবটা আবার পিছন ফিরে দেখা একটা, যেহেতু আমরা আমাদের কাছে মানুষই প্রধান, রাজনৈতিক দর্শন টর্শন অত আমার কাছে গুরুত্ব না, মানুষের সাফারিং, তার কষ্ট দুঃখ, এই বাংলা বিভাজনকে দরকার ছিল নাকি এটা এড়ানো সম্ভব ছিল কি না। আরেকটা বুঝতে চেষ্টা করেছি যে এই যে দেশভাগটা, এটা এই যে সীমান্ত রেখা যেটা দুই বাংলার মাঝে, এটা কি কোনো কেবলই ভারত বাংলাদেশ দুই রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্রীয় সীমান্ত রেখা, নাকি এটা হিন্দু মুসলমানের কোনো বিভাজন, নাকি পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে আচরণগত কিছু পার্থক্য আছে এটা তাই, নাকি আমাদের মনোজগতে কোনো অদৃশ্য সীমারেখা আছে যা
আমরা মিলতে চেয়েও মিলতে পারি না দুই বাংলার মানুষেরা মাঝে মাঝে। তো এইটা এইটা খুঁজতে চাও এই ছবিটা আমরা করেছি। সীমান্ত রেখা বেশ বড় ছবি, প্রায় 3.5 ঘন্টার। আমরা অনেক গবেষণা অনেক কষ্ট করে করেছি 3 বছর ধরে। আমরা খেয়াল করবেন 1947 সালে শুধু তো বাংলা ভাগ হয়নি, আমাদের এই পূর্ববঙ্গ আজকের বাংলাদেশ এটা আসাম এবং ত্রিপুরা থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে। একসময় কিন্তু আমরা খুব জড়িত ছিলাম, আমাদের মানুষ আসামে যে কাজ করতো, ত্রিপুরার সঙ্গে তো আমাদের খুবই কুমিল্লার পাশে অনেক যোগাযোগ ছিল, এগুলো সবই কিন্তু ওই পাকিস্তান সৃষ্টি ব্রেভ হলে বিচ্ছিন্ন হয়েছে। ফলে আমরা ওইসব জায়গাও কাজ করেছি, এইখান ওখান থেকেও লোক এসে এসছে, এখান তো গেছে আর পশ্চিমবঙ্গে তো গেছে। তো এইটাই সবই এই সীমান্ত রেখা ছবিটা। আর একটি বৈশিষ্ট্য আমি বলবো, যেভাবে আমরা ছবিটা করেছি, এ ধরনের ছবি তো কোনো প্রযোজক পাওয়া যায় না, একেবারে তো কাহিনী ছবি যায় প্রামাণ্যচিত্র। তা আমরা শুরু করেছিলাম, তারপরে আমাদের অর্থ ছিল না, তারপরে আমরা যাকে বলে ক্রাউড ফান্ডিং, গণ অর্থায়নে ছবিটা শেষ করি। এটা একটু বলতে চাই কারণে যে নতুন ছেলে মেয়েরা খুব সংকটে থাকে, হ্যাঁ টাকা কোথায় পাওয়া যাবে আসলেই তো। আর পুরনো ধরেন যারা ভালো চলচ্চিত্র ব্যবসায়ী ছিলেন তারা অনেকটা হারিয়ে গেছেন। এখন যারা খুব নতুন এসছে এরা খুবই ব্যবসায়ী, এরা শিল্প টিল্প তো আগ্রহ নাই, এবং তারা অনেকে কালো টাকার মালিক টালিক, অনেকে মানুষও তেমন ভালো না, তো ফলে ভালো ছবি তাদের কাছে প্রত্যাশাও করা যায় না। আর কর্পোরেট তো কর্পোরেট তাদের কাছে যাওয়া যায়, তখন তাকে বলবে এই নায়িকা নিতে হবে, এই কেনা ওই করো সে করো, একটু নোংরামিও আছে টোটাল শিল্পের সাথে, হ্যাঁ অনেক ওইটা ওইটার মধ্যে কোনো কাজ করে ভালো ছবি তৈরি করা মুশকিল। তো তখন নতুনরা কোথায় যাবে? তো এটা আমাদেরই তো কিছুটা পথ দেখাতে হয়, যেহেতু আমরা অভিজ্ঞ বা বয়স অনেক, আমরা জানি কিছু কিছু দেশ বিদেশের। আমার প্রচুর বিদেশি বন্ধু বান্ধব আছে ইউরোপে আমেরিকায়, তারা চলচ্চিত্র নির্মাতা। তা আমাদের মতো যারা এই যে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, বিকল্প চলচ্চিত্র, ওরা দীর্ঘদিন ধরে এটা করে আসছে, এই ক্রাউড ফান্ডিং, জনগণের কাছে অ্যাপিল করা, অর্থ সংগ্রহ করা। তো আমি এই সীমান্ত রেখার জন্য এটা করেছি, এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা মোটামুটি সফল হয়েছে, এবং সেই কারণে ছবিটা শেষ করা সম্ভব হয়েছে। এই ক্রাউড ফান্ডিং কথা আরেকটু বলি এই কারণে যে আমার যে এখন যে আরেকটা ছবি চলছে, আপনি বললেন রূপসা নদীর বাঁকে। দর্শক, আজকের আলাপে আমরা সৃজনশীল নির্মাণের অনন্য কুশীলব চলচ্চিত্রকার, নির্দেশক, লেখক, নির্মাতা তানভীর মোকাম্মেলের কাছে শুনছি নির্মাণ আর জীবন ভাবনার কথা। ফিরছি আলাপে, ফিরে এলাম স্যার। যেমনটি আমরা রূপসা নদীর বাঁকে চলচ্চিত্রের কথা শুনছিলাম, একটু যদি জানতে চাই যে এই চলচ্চিত্রের বিষয়বস্তু আসলে কি? বিষয় হচ্ছে যে একজন বামপন্থী নেতা, তার জীবনী, এবং খুব অল্প বয়স থেকে সেই তিনি স্বদেশী আন্দোলনে ছিলেন, ব্রিটিশ বিরোধী, তারপরে তো দেশভাগ হলো, তেভাগা আন্দোলনে তিনি ছিলেন, তারপরে রাজশাহীর খাপড়া ওয়ার্ডে, অনেকেই মনে রাখ মনে আছে কি না, 1950 সালে জেলের ভেতরে বামপন্থীদের গুলি করে মেরেছিল পাকিস্তানের পুলিশ 7 জনকে, খাপড়া ওয়ার্ড কিলিং বলে। এটা তেমন আলোচিত নয়, এই বিষয়টাতে আছে এই ছবিতে। এবং 71-এর মুক্তিযুদ্ধের সময় ওকে মেরে ফেলে রাজাকাররা, তো এই একটা পুরো প্রেক্ষাপটটা আছে। এটা বায়োপিক, একটা জীবনচিত্র, কিন্তু এর মধ্য দিয়ে আমরা ওই সময় ওই নানা রকম রাজনৈতিক উত্থান পতন থেকে আজকের বাংলাদেশের জন্ম এই পর্যন্ত আমরা ধরার চেষ্টা করেছি। ছবিটার 50 ভাগ মতো শুটিং হয়েছে। এখন আমরা এটা করতে চেয়েছিলাম, আমি আমার ছবির কাহিনী বা চিত্রনাট্য লিখে থাকি, এটাও তাই করেছি, করতে চেয়েছিলাম কারণ এই এদেশের এই সমাজ প্রগতির আন্দোলনে বা অসাম্প্রদায়িকতা চেতনার বিকাশে, ধর্মনিরপেক্ষ চেতনার বিকাশে, গণতন্ত্রের বিকাশে, বা এই শ্রমজীবী মানুষদের অধিকার এইসব ব্যাপারে, সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে বামপন্থীদের কিন্তু অনেক অবদান ছিল 50-60 দশকে, কিন্তু সেগুলো তেমন বলা হয় না, কেমন জানি তারা হারিয়ে যাচ্ছে, কোথায় সেভাবে প্রকাশিত হয় না, নতুন প্রজন্ম তেমন জানেও না। অথচ এখানে এই ধারায় অত্যন্ত কিছু ত্যাগী মানুষ ছিলেন, তারা সারা জীবন এই কাজে তারা ব্যয় করেছেন, কিছুই প্রত্যাশা করেননি, কিছু পানও নি। তো সেই জন্যে আমার এই ধরনের কিছু মানুষকে আমি কাছ থেকে দেখেছিও, তো সেই কারণে আমার মনে হচ্ছে যে এদের নিয়ে একটা ছবি করা উচিত, এবং সেইভাবে আমরা এই রূপসা নদীর বাঁকে ছবিটি করছি। যদি একটু জানতে চাই স্যার, যে চলচ্চিত্র বর্তমান সময়ে নির্মাণ করতে যেয়ে কী কী প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন স্যার আমরা শুনবো, তবে একজন দর্শক অপেক্ষায় আছে ফোনটি নিয়ে এসে। নিশ্চয়ই। শুভ সকাল প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? শুভ সকাল আপনাকেও, আমি নাসিমা খান খুলনা থেকে বলছিলাম। আমি একটু তানভীর স্যারের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। স্যার শুনছে, কথা বলুন।
অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকুন এবং আমরা সেই বিষয়টি নিয়েই কিন্তু কথা বলছি, সঙ্গে থাকুন আমাদের, ধন্যবাদ। তো এখন যেটা বললেন যে এই মুহূর্তে আমাদের চিন্তা ভাবনা সব জুড়ে আছে রূপসা নদীর বাঁকে নিয়ে। ছবিটির প্রায় 50% আমরা শুটিং করেছি এবং খুলনাতেই এটা হয়েছে, রূপসা খুলনার নদী আপনারা জানেন তো, সেই কাজটা আমরা করেছি। এই ছবিটি সরকারের অনুদান পেয়েছে, তো অনুদান প্রথাটি ভালো সরকারের, আমি এটা খুবই প্রশংসা করব। না হলে যারা শিল্পসম্মত ছবি করে তাদের জন্য খুব কঠিন হতো ছবি করা। একটাই একটু সমস্যা যে অর্থের অঙ্কটা যেটা দেন সরকার ওটা যথেষ্ট না। আমাদের এই ছবিটির ধরেন অর্ধেক ভাগ আমরা করতে পারব, বাকি অর্ধেকের জন্য আমাদের অর্থ সংগ্রহ করতে হবে। তো আমরা ক্রাউড ফান্ডিংয়ের আবার চেষ্টা করছি, কিছু শুরু হয়েছে, বাকিটা আমাদের ক্রাউড ফান্ডিং করে ছবিটা শেষ করতে হবে। তবে আমি আশাবাদী, আর এটা আমাদের কী বলবো, এটা আমাদের সবসময় একটা সংগ্রামের অংশই থাকে যে অর্থ সংগ্রহ করা, কারণ ছবি তৈরি করতে তো খুব ভালোই লাগে, এটা তো একটা সবাই মিলে উত্তেজিত থাকি, খুব উচ্ছ্বসিত থাকি, কাজের মধ্যে থাকি, কিন্তু ছবি বানাতে যে লক্ষ লক্ষ টাকা লাগে এটা সমস্যা, এটাই লড়াই। তো এখন এই লড়াইতে আমরা আছি, দেখা যাক, আশা করছি হয়ে যাবে, এই বছরই ছবিটা শেষ হবে। সেই জায়গা থেকে যদি আমরা বলি যে টেলিভিশনের দর্শকরা কিন্তু আমাদের সাথেই আছে, খুব সহজে টেলিভিশন সবার কাছে পৌঁছে যাচ্ছে, কিন্তু চলচ্চিত্র বাদবার অন্যতম যে অনুষঙ্গ সেটা হচ্ছে দর্শক, প্রেক্ষাগৃহে সেভাবে কি দর্শক পাচ্ছেন? এটার অনেকগুলি কারণ আছে, এটা ঠিক এক কথায় হ্যাঁ না জবাব হবে না। দর্শক যে দিনের পর দিন কমে আসছে এটা কিন্তু আজকে থেকে না, আপনি খেয়াল করবেন প্রায় 90-এর দশকের শেষ, যখন থেকে আমাদের যেখানে যে ছবির মূল জায়গা FDC অত্যন্ত নিম্নমানের রুচিহীন অশ্লীল ছবি তৈরি করা শুরু করলো, আস্তে আস্তে রুচিশীল দর্শকেরা সিনেমা হলে যাওয়া ছেড়ে দিলেন, মহিলারা সিনেমা হলে যাওয়া ছেড়ে দিলেন, সিনেমা হলগুলো আস্তে আস্তে একটা অপরাধ ধরনের জায়গা হয়ে গেল, খুব নিম্ন রুচির মানুষদের জায়গা, ছবিও সেরকম হচ্ছিল। আর এক তাছাড়া এটা একটা দিক বললাম মাত্র, আরেক দিক হচ্ছে যে অনেক অনেক সম্ভাবনা মানুষের সামনে, এখন সে ঘরে বসে 20-50টা চ্যানেল দেখতে পাচ্ছে, তার মধ্যে হয়তো 10টা চ্যানেলে নানা ছবি দেখানো হচ্ছে, অনেক চকমকে অনেক দেশ বিদেশে, তো সেটা তার একটা আকর্ষণ। ঢাকা শহরে হয়তো আমি বলবো যে এই যানজটও একটি সমস্যা, একজন মানুষ সিনেমা দেখার জন্য 3 ঘন্টা, তারপরে আসতে যেতে আর 3 ঘন্টা পথে, এটা অবাস্তব একটা অবস্থা যে ছবি দেখতে যাবে, তারপরে যে কিছু মানুষ যাচ্ছে এটা খুব প্রশংসা। হলগুলির পরিবেশ খুব খারাপ হয়ে গেছে, সম্প্রতি কোনো হলে যান কিনা আমার কৌতূহল, আমি বাইরে টেরে গেলে যাই, সিট টিটগুলো বসবার মতো নাই, টয়লেটগুলি অত্যন্ত অপরিচ্ছন্ন নোংরা, মানে কোনো রুচিশীল মানুষের এইসব জায়গায় যাওয়া মুশকিল, কারণ হল মালিকরা এতে আর কোনো নতুন বিনিয়োগ করছে না, বরং তার হিসেব করে দেখছে এক একটা হল যে বড় বড় হল যে অনেক জায়গা নিয়ে ওটা যদি পার স্কোয়ার ফিট হিসেব করে তাহলে এটা অন্য কোনো কাজে ব্যবহার করলে মার্কেট টার্কেট অনেক লাভ, এখন তারা ওই দিকেই যাচ্ছে। আগের হল মালিকরা একটা আবেগ ছিল, তাই বাবারা হয়তো এখন মৃত বা বয়স হয়ে গেছে, তাদের ছেলেরা ওগুলো এখন অন্য ব্যবসার দিকে ঝুঁকছে, আর যেহেতু ফিল্ম ব্যবসা ভালো হচ্ছে না, বেশ অনেক কারণ। আর এটাও কারণ যে ভালো ছবি তেমন সরবরাহ করা যাচ্ছে না, একটির পর একটু ভালো ছবি, আর এতগুলি মধ্যস্বত্ব তৈরি হয়েছে, প্রযোজক তো আছেন, পরিবেশক, হলের মালিক, এক ধরনের দালাল শ্রেণী এরা কয়েকটি, এবং এরাই কিন্তু কী বলবো মূল এটা নিয়ে যাচ্ছে অর্থটা, প্রযোজকও তেমন পাচ্ছে না আর পরিচালক তো তেমন পানি না। এত প্রতিকূলতার মধ্যেও কিন্তু স্যার আমরা দেখছি কিছু কিছু দর্শক কিন্তু হলমুখী হচ্ছে, এবং আমরা বিশ্বাস করতে পারি, আশা রাখতে পারি, এ ধারা যদি অব্যাহত থাকে আমরা আবার ফিরে পাবো আমাদের চলচ্চিত্রের সোনালি অতীতকে। তবে আমার মনে হয় অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ভালো লাগছিল আপনার কাছ থেকে শুনে, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। না আমি আর কি বলবো, আমি বাংলাদেশের মানুষ সিনেমা ভালোবাসে, যেটা বলছিলেন যে দর্শক যদি ফিরে আসে সিনেমা হলে, তবে আমাদেরও দায় আছে নির্মাতাদের ভালো ছবি তৈরি করা, তো আশা করি ভবিষ্যতে দর্শকরা দেশে ভালো ছবি দেখতে পাবে, কেননা বাঙালিরা
সিনেমাকে খুব ভালোবাসে, এটাই আমার আশার একমাত্র দিক। স্যার সেই প্রত্যাশায় আমরাও থাকছি, অনেক ধন্যবাদ আবারও। দর্শক, একটি চলচ্চিত্র, একটি তথ্যচিত্র মাত্র কয়েক মুহূর্তের বিন্যাসের মাধ্যমে নিজেদের ইতিহাস, অনুভূতি, ইচ্ছে সবগুলোকে অনায়াসেই ফুটিয়ে তুলতে পারে, যদি তা হয় একজন বোদ্ধার হাত ধরে, ঠিক যেমনটা ছিলেন আমাদের সত্যজিৎ রায়, যেমনটা চর্চা করে যাচ্ছেন আমাদের তানভীর মোকাম্মেলের মতো গুণী আর মেধাবী মানুষেরা। আজকের চলচ্চিত্রের হাজারটা দুর্যোগ, দুর্বিপাক আর দুর্দিন কাটিয়ে আবারও আমাদের সোনালী অতীত ফিরে আসবে, সে প্রত্যাশা আর প্রত্যয় নিয়ে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আয়োজনে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে, এবং অবশ্যই প্রিয় দেশ, প্রিয় মাতৃভূমি, জন্মভূমি বাংলাদেশকে।